আসসালামু আলাইকুম আমি খুবই নাম করা ঐতিহ্যবাহী একটা ভত্তার রেসিপি নিয়ে চলে এসেছি মাওয়া ঘাটে ইলিশের লেজের ভত্তার রেসিপি যারা মাওয়া ঘাটে গেছেন তারা তো এর স্বাদটা উপভোগ করে এসেছেন আর যারা জাননি তারা কিন্তু মুখে এর নাম অনেক শুনেছেন আমি কিন্তু ফ্রিজে ইলিশের লেজটা জমিয়ে রাখি শুধু এই ভর্তাটা করে খাওয়ার জন্য আমি এখানে দুইটা ইলিশের লেজ নিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে একটু চিরে চিড়ে নিয়েছি তারপর কিছু শুকনো মশলা আমি এর ভিতরে দিয়ে মাখিয়ে নেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি চিরা অংশর ভিতরেও কিন্তু মশলা ঢুকিয়ে মাখিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু আর অন্য কোনো বাড়তি মশলা যায় না ইলিশের নিজের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারের জন্য কিন্তু অন্য মশলা দিলে এর যে ফ্লেভারটা আছে সেটা থাকে না তারপর চলে একটা প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু বাসা এইভাবে ট্রাই করতে পারেন আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এবার আমি মাছের কাঁটাটা বেছে নেব এটাই কিন্তু সবথেকে কষ্টের কাজ একটু সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্য সহকারে মাছের কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে অবশ্য ইলিশের লেজে কিন্তু বড়ো বড়ো কাঁটাই বেশি থাকে বেশি ছোটো কাঁটা থাকে না এই জন্য বাঁচতে খুব বেশি কষ্ট হয় না আর কষ্ট হলেও বাকি যে যে জিনিসটা খেতে একটু টেস্টি তাতে কিন্তু কষ্ট একটু বেশি তারপর আমি একটা বোল নিয়ে এতে সাত আটটা শুকনো মরিচ ভাজা দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেবো তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ অনেকটাই পেঁয়াজ আপনারা কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা যদি ভালো না লাগে পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন তবে মাঘাটে কিন্তু এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ বেশি করে দিয়ে কিন্তু ভর্তাটা মা খায় তাতে কিন্তু ওরা ধনে পাতাও দেয় তারপর সে মাছ ভাজার একটু তেল নিয়ে আবার একটু সরিষার তেল নিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন তবে আমি ধনেপাতা দিচ্ছি না তারপর মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব আপনারা যারা বাসায় বসে মাঘাটের ঘাটের এই ইলিশের লেজের ভত্তার রেসিপিটা স্বাদ পেতে চান তাহলে কিন্তু বাসায় অবশ্যই অবশ্যইভাবে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর অল্পতে নিমিষে প্লেটের ভাত ভ্যানিশ হয়ে যাবে আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছাল্লাহ